আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে পেজিনেশন তৈরি করা যায়, তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নেক্সট প্রিভিয়াস বাটন এখানে অ্যাড করা যায়। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে যাবে এবং প্রিভিয়াস বাটনে ক্লিক করলে আবার পূর্বের পেজে ফিরে আসবে। এই অপশনটি কিভাবে তৈরি করা যায় এবং যখন একদম শুরুতে থাকবো তখন প্রিভিয়াস বাটনটা ডিজেবল থাকবে এবং একদম লাস্ট পেজে থাকলে নেক্সট বাটনটা ডিজেবল থাকবে। এর সাথে যখন যে পেজে আছি, সাপোজ এখন আমি 3 নম্বর পেজে আছি, তো সেই ক্ষেত্রে 3 নম্বর পেজটি এখানে হাইলাইট হবে বা অ্যাক্টিভ হবে। এই কাজগুলো কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো এটা করার জন্য আমরা বুটস্ট্র্যাপের ফাইলটা সিএসএস ফাইলটা অ্যাড করে নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোনো সিএসএস করতে হবে না। তো আমরা প্রথমে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা এখানে লিংক করে নেব। আমি সরাসরি গুগলে যাচ্ছি, দেন গুগল থেকে যদি আমরা বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে বুটস্ট্র্যাপ গেট স্টার্টেড। ওকে, এখান থেকে যে এই যে লিঙ্কটি আছে এটা এখান থেকে কপি করলেই হবে। কপি করে আমাদের যে ফাইলটা ছিল সেখানে আমি পেস্ট করে দিচ্ছি। আর একটা বিষয়, আমরা যে এখানে কিছু সিএসএস করেছিলাম আমি এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো এখান থেকে বাদ দিয়ে এই সিএসএস ফাইলটা এখানে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। আর আমরা গতদিন যে কাজটা করেছিলাম যে আমরা এখানে ইউএলএলআই এভাবে রিপিট করে করেছিলাম, তো এভাবে করার ফলে আসলে যেটা হয়েছিল যে আমাদের প্রতিটা অপশনের জন্য কিন্তু ইউএলটা বারবার রিপিট হচ্ছিল। আমরা যদি এভাবে ইউএলএলআই দিয়ে করি সেক্ষেত্রে ইউএলটা হচ্ছে এই ফরিচের মানে ফরের উপরে দিতে হবে এবং এটা দিতে হবে ফরের নিচে। কারণ কি, আমাদের ইউএলটা কিন্তু একবারই থাকবে, আমাদের রিপিট হবে এলআই এবং এ। ওকে, এটা কারেকশন করে নেবেন। তো আজকে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমরা এখানে বাটনগুলো সুন্দর করবো, নেক্সট প্রিভিয়াস অ্যাড করব। তো আমি এখানে একবার রিফ্রেশ দিয়ে নেই, এই যে সিএসএস পাচ্ছে না, এগুলো এভাবে চলে আসছে। তো আমরা এখন যেটা করব যে এখানে যেটা আছে থাক, সমস্যা নাই, আমরা চলে যাচ্ছি বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের মধ্যে। দেন এখান থেকে আমরা যাব বাটন গ্রুপে, এই যে বাটন গ্রুপ, এখান থেকে আমরা এই যে এই বাটনগুলো নিয়ে কাজ করব। এই বাটনগুলো দেখতে সুন্দর। তো আমি এখান থেকে বাটনের যে কোডটা আছে সেটা নিয়ে নিচ্ছি এখান থেকে। সাপোজ আমরা এটা নিয়ে কাজ করব। ওকে, তো এখান থেকে এই যে বাটনটা এটা এখান থেকে কপি করছি। কপি করে আমাদের যে এটা ছিল, এই যে এখানে আমরা এটাকে পেস্ট করছি। বা আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এখানে কিন্তু আর এলআই এর দরকার নেই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে পিএইচপি শেষ করতে পারি এবং এখানে আবার পিএইচপি শুরু করছি। শুরু করলাম, মাঝখানে আমরা ওই যে কোডটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এখন এটাকে একটু চেঞ্জ করতে হবে যে আমাদের এই যে ইউএলএলআইটা কিন্তু আর আমাদের দরকার নেই এবং এই ইউএলটাও কিন্তু আমাদের দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইউএলটা বাদ দিচ্ছি, যেহেতু আমরা বাটন দিয়ে করছি সেই ক্ষেত্রে আমাদের ইউএলএলআই কোনো কিছুরই প্রয়োজন নাই। এবং এখান থেকে ইউএলটা বাদ দিয়ে এলআইটা বাদ দিয়ে দিলাম, এখান থেকে এটাও বাদ দিয়ে দিলাম, আমরা এটাও বাদ দিয়ে দেবো। জাস্ট এখান থেকে আমাদের যেটা নিতে হবে যে এখানে আমাদের হবে এ। বা আমরা একটা কাজ করি, আমি এখান থেকে এটাকে কপি করছি বা কাট করে নিই, এখান থেকে সম্পূর্ণটাকে এখান থেকে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমাদের এইখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিই। এখন যেহেতু এই যে এখানে পিএইচপি কোড আছে তো সেই ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ করতে হবে, তো এটা চেঞ্জ করে দিচ্ছি আমি। আর এখানে এই যে ক্লাস যেটা আছে এটাকে এখান থেকে কপি করছি বা কাট করে নিই। কাট করে আমাদের এখানে দিতে হবে। ওকে, এখানে ক্লাসটা দিয়ে দিলাম। এখন এইখানে কি আছে, যে ভেরিয়েবলটা আছে, তো এই ভেরিয়েবলটা আমাদেরকে অন্যভাবে শুরু করাতে হবে। এটা সম্পূর্ণটা এখান থেকে বাদ দিচ্ছি, এখানে পেজটি শুরু করব, শেষ করব। দেন শেষ করে এখানে দিয়ে দেবো $page। সেম একইভাবে এটা এখান থেকে কপি করছি, কপি করে আমাদের এইখানে চলে আসবে, এইখানে এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা একটু দেখে নিই যে এটি ঠিকঠাকভাবে এখানে শো করছে কিনা। এই যে বাটনগুলো কিন্তু এখানে চলে আসছে, বাটনগুলো এখানে চলে আসছে 1 2 3 4 5 6। আমরা জাস্ট এখানে প্রথমে যেটা করলাম যে আগে আমরা ইমেল এলআই দিয়ে যে কাজটা করেছিলাম সেটা এখন সরাসরি বুটস্ট্র্যাপের বাটন ক্লাস ইউজ করে অ্যাঙ্কর লিঙ্কের মাধ্যমে সরাসরি এই কাজটা করে নিলাম। আচ্ছা, এখানে কোডেশন আছে, এটা থাকবে না। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। এবার কি করতে হবে যে এখানে প্রিভিয়াস এবং নেক্সট নেক্সটের অপশনটা নিয়ে আসতে হবে। তো তার আগে একটা কাজ করি, যে আমাদের যেহেতু আমরা পেজ ভেরিয়েবল, আমাদের পেজের যে মানটা, আমরা যখন যে পেজে যাচ্ছি সেই মানটা কিন্তু আমাদের পেজ ভেরিয়েবলের মধ্যে থাকছে, তো সেই ক্ষেত্রে আমরা যে এখানে যে ফর লুপটা চালিয়েছি সেটা একটু চেঞ্জ করে নিই। সাপোজ এখানে
এসএল বা আই দিয়ে দেই, কোনো সমস্যা নেই। সাপোজ আমি আই দিয়ে দিলাম, এখানেও আই করে দিচ্ছি, এখানেও আই করে দিলাম, এখানে আই হবে, এখানেও আই হবে। আমরা আবার চেক করে নিই যে এটি কাজ করছে কিনা। এই যে সবকিছু কিন্তু ঠিক আছে। তো আই দেওয়ার কারণ কি, যে আমাদের এখানে একটু কন্ডিশন দিতে হবে, যার কারণে আমি এটা চেঞ্জ করে নিলাম এই ভেরিয়েবলটা। এখন যেটা করব, যে এইখানে এখানে আমরা একটা কন্ডিশন দেব, ইফ, এখানে ইফ কন্ডিশন দেব। দেন এখানে আমাদের কন্ডিশনটা হবে এমন যে আমাদের পেজ সংখ্যা যদি একের থেকে বড় হয় তাহলে প্রিভিয়াস বাটনটা এখানে অ্যাড হবে। তাহলে আমরা এখানে কি করব, যে ডলার পেজ, কারণ কি আমাদের পেজটা কিন্তু আছে পেজ ভেরিয়েবলের মধ্যে, তাহলে আমরা এখানে কন্ডিশন দেবো যে ইফ পেজ গ্রেটার দেন ওয়ান, পেজটা যদি ওয়ানের থেকে বড় হয় তাহলে এখানে কিছু হবে। এখন এখানে কি হবে সেটা আমরা এখানে লিখে দেব। তো আমি এখানে যেহেতু HTML এর কোড অ্যাড করব, আমি এখানে পিএইচপি শেষ করলাম, আবার এখানে শুরু করছি, আর মাঝখানে আমরা HTML এর কোড অ্যাড করব। তো এখানে আমাদের যেটা অ্যাড করতে হবে, যে আমরা যে এখানে যেটা করেছি, সাপোজ এটা এখান থেকে কপি করছি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আমাদের দিতে হবে যে পেজ, এখানে একটু চেঞ্জ করতে হবে, যে ডলার পেজ মাইনাস ওয়ান, যেহেতু আমরা প্রিভিয়াস যাব সেই ক্ষেত্রে পেজের থেকে এক মাইনাস করে দিতে হবে। আর এখানে পিএইচপিটা বাদ দিয়ে দিতে হবে, এখানে আমরা লিখে দেবো প্রিভিয়াস, প্রিভিয়াস, প্রিভিয়াস। ওকে, এবার আমরা এখানে চেক করি। তো আমি এখান থেকে সাপোজ 2 নম্বর পেজে গিয়ে রিফ্রেশ দিলাম, এই যে আমাদের এখানে কিন্তু প্রিভিয়াসটা অ্যাড হচ্ছে, এবং যখন আমি প্রিভিয়াসে ক্লিক করছি তখন কিন্তু আবার 1 নম্বর পেজে সে ফিরে যাচ্ছে। সাপোজ আমি এখান থেকে 6 নম্বরে ক্লিক করলাম, এই যে 6 নম্বর পেজে আমি আছি, এখন এখানে কিন্তু প্রিভিয়াস শো করছে। প্রিভিয়াসে যখন ক্লিক করছি এখানে 5 চলে আসছে, আবার যখন প্রিভিয়াসে ক্লিক করছি এখানে 4 চলে আসছে। তার মানে প্রিভিয়াসটা ঠিকঠাকভাবে কাজ করছে। এখন যদি আমি 1 নম্বর পেজে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আর প্রিভিয়াসটা এখানে শো করছে না। তো এখানে আমরা প্রিভিয়াসটা থাকবে বাট ডিজেবল অবস্থায় থাকবে। তো এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা এই যেখানে ইফ কন্ডিশন দিলাম এখানে আবার দিয়ে দেবো এলস। এলস এর মধ্যে আমরা এখানে সেম একইভাবে পিএইচপি শেষ করব এখানে, এবং এখানে আবার পিএইচপি শুরু করব, আর মাঝখানে এই কোডটাকে কপি করছি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। শুধুমাত্র এখানে এই যে কোনো লিঙ্কটা থাকবে না, এখানে আমি দিয়ে দিচ্ছি শুধু জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কলন এভয়েড 0। আরেকটি কাজ করব, যে এখানে ডিজেবল ক্লাসটা আমরা অ্যাড করে দেব। ওকে, এবার চেক করে নিই, এই যে এখানে কিন্তু ডিজেবলটা অ্যাড হয়েছে। আমরা সাপোজ 2 নম্বর পেজে গেলে কিন্তু এটি অ্যাক্টিভ হচ্ছে, এবং যখন আমরা 1 নম্বর পেজে থাকছি তখন কিন্তু একটা ইনঅ্যাক্টিভ আছে। আবার আমরা যদি সরাসরি পেজে আসি তো সেই ক্ষেত্রেও কিন্তু এটি ইনঅ্যাক্টিভ থাকবে। ওকে, এটা হলো। এরপরে সাপোজ আমরা এখান থেকে 2 নম্বর পেজে যাচ্ছি, 2 নম্বর পেজটা আমরা অ্যাক্টিভ করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে করব, আমরা এই যে এইখানে কাজটা করতে হবে। আমি এখানে একটু চেঞ্জ করে দিই, সাপোজ ইনপুট দিয়ে দিই, লেখটি একটু সুন্দর দেখাবে, এই যে বাটনগুলো চেঞ্জ হয়েছে। এখন আমি সাপোজ 3 নম্বর পেজে আসি, 3 নম্বর পেজটা এখানে অ্যাক্টিভ থাকবে। তো অ্যাক্টিভটা করার জন্য আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে, পিএইচপি শুরু করব, শেষ করব। শেষ করে আমাদের অ্যাক্টিভটা কখন হবে, যখন পেজ নাম্বার এবং এই সিরিয়াল নাম্বার, আমরা এই যে এখানে যে ভেরিয়েবলটা দিছি আই নাম্বার, যে পেজ এবং আই যদি সমান হয় তাহলে এখানে অ্যাক্টিভ হবে, না হলে হবে না। এটা একটু বুঝতে হবে যে আমাদের পেজ নাম্বারটা এখানে আসছে, কখন আসছে, যখন আমরা 3-তে ক্লিক করছি তখন এখানে 3 আসছে, যখন 4-এ ক্লিক করছি তখন এখানে 4 আসছে। তার মানে এইটা এবং এই নাম্বারটা যখন সমান হবে তখন এখানে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি সাপোজ পেজ ডাবল ইকল ডলার আই, যেহেতু আমি এখানে আই দিয়েছি। তো যদি এটা সমান হয় তাহলে এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড হবে, অ্যাক্টিভ, আর যদি না হয় তাহলে কিছুই না। আমরা একটু চেক করে দেখি, এই যে 4 নম্বরটা কিন্তু অ্যাক্টিভ। সাপোজ আমি 2 নম্বরে যাই, 2 নম্বরটা অ্যাক্টিভ, 1 নম্বরে যাই, 1 নম্বরটা অ্যাক্টিভ, প্রিভিয়াসটা ডিজেবল, 6 নম্বরে গেলে 6 নম্বরটা অ্যাক্টিভ। তো এটি খুব সহজে কিন্তু হয়ে গেল। এর পরবর্তী স্টেপে কী করতে হবে, যে আমাদের নেক্সট বাটন। তো অলরেডি কিন্তু আমাদের এই কাজটা করা হয়েছে, জাস্ট আমরা যে এটাকে এখান থেকে কপি করব, এটাকে কপি করব, কপি করে কোথায় পেস্ট করতে হবে, এটা পেস্ট করতে হবে হচ্ছে এই যে ফর, এই ফরের নিচে এসে এইখানে। তো আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম, এটাকে পেস্ট করে দিলাম, সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নিই, যে এটা এভাবে, আচ্ছা
এভাবে থাক, আমরা একটু চেক করে নিই যেটি কাজ করছে কিনা। এই যেখানে কিন্তু প্রিভিয়াস টা চলে আসছে, কারণ কি আমরা এখানে যে প্রিভিয়াস লেখা আছে, তো আমাদের এখানে হবে নেক্সট, নেক্সট হবে এখানেও নেক্সট, এবং এখানে যেটা হবে যে এখানে কিন্তু টেস্টটা প্লাস হবে, যেহেতু আমরা নেক্সটে যাচ্ছি সেক্ষেত্রে প্লাস হবে, এবং এখানে কন্ডিশনটাও চেঞ্জ হবে। এখানে কন্ডিশনটা হবে কি যে সিরিয়াল নাম্বারটা হওয়া লাগবে পেজের থেকে বেশি, তো সেই ক্ষেত্রে আমি এটাকে এখান থেকে বাদ দিচ্ছি, জাস্ট এখানে $i গ্রেটার দেন পেজ এটা হতে হবে। তাহলে একটু চেক করে দেখি, এখানে রিফ্রেশ দিই, এই যে নেক্সট আছে, আমি নেক্সটে ক্লিক করলাম, 7 নম্বর পেজে চলে যাচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করুন, আমরা যখন 1 নম্বর পেজে ছিলাম তখন কিন্তু প্রিভিয়াসটা কি ছিল, ডিজেবল হচ্ছে, বাট আমি যখন 7 নম্বর পেজে যাচ্ছি তখনও কিন্তু নেক্সটটা ডিজেবল হচ্ছে না, এবং যখন আবার নেক্সটে ক্লিক করছি তখন এটা ডিজেবল হচ্ছে, অর্থাৎ যখন আমি 8 নম্বর পেজে আছি। তার মানে এখানে আমার আর একটা কন্ডিশন দিতে হবে, সাপোজ আমাদের কি হবে যে 7 নম্বর পেজে যখনই আমরা থাকবো তখনই এটা নেক্সটটা ডিজেবল হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের তেমন কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে যে যদি টোটাল পেজ এবং এই সিরিয়াল নাম্বার বা পেজ নাম্বার সমান হয়ে যায়, যে টোটাল পেজ ইকুয়াল টু যদি এই পেজ নাম্বার হয় তাহলে এটা ডিজেবল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দেবো, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়ে দিচ্ছি, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা একটা কন্ডিশন দেবো, অ্যান্ড অ্যান্ড এখানে হবে যে ডলার টোটাল পেজ, আমাদের এখানে যে টোটাল পেজ নামে আমরা একটা ভেরিয়েবল রেখেছি, যে টোটাল পেজ আমাদের এখানে কন্ডিশনটা এমন হবে যে পেজ যদি টোটাল পেজের ছোট হয় তাহলে এটা হবে, তাহলে আমরা এখানে একটু ই করতে হবে যে পেজ লেস দেন টোটাল পেজ। তো এবার আমরা একটু চেক করে দেখি, এখানে রিফ্রেশ দেই, এই যে এবার কিন্তু এটা ডিজেবল, সাপোজ আমরা 6 নম্বর পেজে যাই তখন কিন্তু এটা ইনাবল, আবার নেক্সট ক্লিক করলে 7 নম্বরটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং নেক্সট পেজটা বাটনটা এখানে ডিজেবল দেখাচ্ছে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে প্রিভিয়াস নেক্সট বাটন অ্যাড করা যায়, এবং আমরা যখন যে পেজে আছি সেই পেজটা কিভাবে অ্যাক্টিভ করা যায়। ধন্যবাদ, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।